মরিচের দাম যদি 400 টাকা কেজি হয় তাহলে মানুষের সামনে সুন্দর নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নের কথা বলে লাভ হবে না আজকে সকালে পত্রিকা পড়বার সময় আমি দেখলাম ডিমের দাম কিছু কমেছে কিন্তু আর বাকি সবজি তরি তরকারি খবর নেই বাকি জিনিসের দাম মরিচের দাম যদি 400 টাকা কেজি হয় তাহলে মানুষের সামনে সুন্দর নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নের কথা বলে লাভ হবে না আপনার সেক্রেটারিতে যান কোনো অফিস আদালতে যান সব যদি আগের মতোই চলতে থাকে যদি কোনো গুণগত পরিবর্তন না হয় তাহলে মানুষ এটা বলবে এই যে এত রক্ত ঘাম ত্যাগ তিতিক্ষা এতে লাভ কি হলো এই জন্যই আমি আমার নিজের কথা বলি আমি আমার দল আমার জোট আমরা খানিকটা চিন্তিত আমরা সরকারকে বলতে চাই এতই কি অসম্ভব ছিল দাম এরকম করে ধাই ধাই করে বেড়ে যাবে কিছুই কি করতে পারতেন না এখন করতে পারেন না আমরা সেটা দেখতে চাই অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার খুব অবাক হয়ে দেখবেন যারা এই রকম রক্ত পিপাসু মানুষের রক্ত পান করল মাত্র 35 দিন লাগেনি তার মধ্যে হাজার খানিক লোককে একদম সরাসরি গুলি করে হত্যা করল তারা এখনো তো আমাদের মাঝেই বিচরণ করে একদম ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি তারা হয় আমার আপনার চোখের সামনে আছে নইলে আপনি টেলিভিশনের পর্দায় যান কিংবা ভার্চুয়াল লাইনে যান তারা আছে আপনারা বলছেন সমস্ত ঐক্য জাতীয় ঐক্য টিকে রাখতে হবে দুই মাস পর দুই বছর পর যদি নির্বাচন হয় সেই নির্বাচনে সবাই একসাথে নির্বাচন করবেন কোন বিরোধী দল থাকবে না কেউ কেউ তো যা বলছে তাতে মনে হয় তারা বিরোধী দল করবে সেটাও কোনো খারাপ কথা নয় কিন্তু একটা ভালো নির্বাচন তো হতে হবে সেই ভালো নির্বাচনের জন্য আপনি পথ তৈরি করেন যে বিশাল আন্দোলন হয়েছিল বিশেষ করে শিক্ষার্থী তরুণ ছাত্র শ্রমিক সর্বস্তরের মানুষ একেবারে জান বাজিয়ে রেখে লড়াই করে প্রায় অসম্ভব একটা ফ্যাসিবাদকে পরাজিত করে বিজয় এনেছিল তাদের চোখের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ করব আগের মতো নয় যেই বাংলাদেশে মিথ্যাচার নেতৃত্বের প্রতারণা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা শোষণ নির্যাতন সব ধরনের অন্যায় অনাচার যুক্ত ওই রকম দেশ নয় এমন একটা দেশ যেই দেশে প্রাণ ভরে শাস্তি দিতে পারবো আমার নিজের কথা বলতে পারবো আমার বিশ্বাসের কথা বলতে পারবো মানুষ মানুষকে শ্রদ্ধা করবে কোনো বঞ্চনা থাকবে না শোষণ থাকবে না সেই রকম একটা দেশ